চব্বিশ সাল 31st নাইট আমরা উদযাপন করব, তবে পদ্ধতিটা কিভাবে শুনেন? ফজরের নামাজের মাধ্যমে। ইমানদার পুরাতন বছরকে বিদায় দেয়, নতুন বছরকে সাদের সম্ভাষণ জানায়, সেটা ফজরের নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। ইবাদতের মাধ্যমে, দাসত্বের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকির আসকারের মাধ্যমে ইমানদার পুরাতন বছরকে বিদায় দেয়, নতুন বছরকে স্বাগতম জানায়। কথা বলেন ঠিক কিনা? চব্বিশ সালের নামাজ আর ছাড়বো? হাত তুলেন। নামাজ ছাড়বো? চব্বিশ সালে রোজা ছাড়বো? চব্বিশ সালে কখনো হারাম বক্ষণ করব? চব্বিশ সালে কখনো মা বাবাকে কষ্ট দিব? চব্বিশ সালে কখনো মদ গাঁজা ইয়াবা বাবার ধারে কাছে যাব? চব্বিশ সালে কখনো ইমানের ক্ষেত্রে বাতিলদেরকে আশ্রয় দিব? বাতিলদেরকে আমরা অনেক সময় সহযোগিতা করি, করা যাবে? এবং সুন্নিয়তের স্বার্থে থাকবো, ইসলামের স্বার্থে থাকবো, বলেন ইনশা। এই আতশবাজির মাধ্যমে আপনার ছেলে যেন 31st নাইট যেন উদযাপন না করে। পরিবারদেরকে বলতে চাই, আপনারা যারা পরিবারের অভিভাবক, মা আছেন, বাবা আছেন, মেহরবানি করে 31st নাইটের দিন আপনার ছেলে ঘর থেকে বের হলে কোথায় যায় খবর নেবেন? আপনার মেয়ে যদি ঘর থেকে বের হয় কোথায় যায় খবর নেবেন? নেওয়ার দরকার আছে না নেই? আমরা অবাক হয়ে যাচ্ছি, জং শহরে ঘুরতি বয়সের ছেলে মেয়েরা রাস্তায় রাস্তায় সারা রাত দৌড়াদৌড়ি করে, অবাক হয়ে যায়। এই মহিলাগুলো তো কারো না কারো ছেলে মেয়ে, ঠিক কিনা বলে? এগুলো তার উগান্ডা থেকে বাংলাদেশে আসেনি, তাহলে মা বাবার নিশ্চয় প্রশ্রয় দিয়েছে। আল্লাহর কোরআন বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বান্দা নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে। পরিবার পরিজন, ছেলে মেয়েদেরকে, আত্মীয় স্বজনকে বাঁচানোর জন্য বলেছেন কে? সেজন্য আমি আপনাদেরকে বলবো, আপনার ছেলে মেয়ে আতশবাজির মাধ্যমে 31st নাইট উদযাপন করছে কিনা। আর এই রাস্তার সিবাই সিবাই গিয়ে এখন তো নাকি শুনতেছি মাদকের থাবা দিন দিন বেড়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আফসোস লাগে, আমার যুবক ভাই, আপনি মাদক সেবন করে কেন জীবনটাকে নষ্ট করে দিচ্ছেন? আপনি একজন মাদক সেবন করছেন, আপনার পুরো ফ্যামিলি মানুষের কাছে লজ্জায় মুখ দেখাতে পারে না, ঠিক কিনা বলেন না? একজন যুবক যখন মাদক আসক্ত হয়ে যায়, সে শুধু ঘরের জন্য বোঝা না, সমাজের জন্য বোঝা না, থানা ইউনিয়নের জন্য বোঝা না, পুরো দেশের জন্য একটা বোঝা হয়ে যায়, ঠিক কিনা বলেন? সে মাদক খেয়ে খেয়ে আউল ফাউল হয়ে যায়, এই একজন আরেকজনরে নিয়ে যায়, এই একজন আরেকজনরে নিয়ে যায়। মাদকের শাস্তি ভয়াবহ। যারা দেখবেন মাদক যারা খায়, টাকা পয়সার মধ্যে কখনো বরকত, চেহারা সুরতে কোনো নূর, খাবার দাবার মধ্যে কোনো রুচি, দুনিয়াতে কোথাও তার শান্তি নেই যতক্ষণ টানতে পারে না, ঠিক কিনা বলেন? কিছু সময় মাকে মারে, কিছু সময় বউকে মা বলে, মাকে বউ বলে, নাউজুবিল্লাহ, জোরে বলেন। পরিবার পরিজন থেকে অনেক সময় আমরা দেখি মাদকের টাকা জোগাড় করতে গিয়ে ঘরের মুরগি বেশি দিছে, কুড়ো 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 ছিলেন কুড়ো বেশি দিছে, আফসোস, নাউজুবিল্লাহ, জোরে বলেন, মাদকের টাকা। সেজন্য আমি বলতে চাই, আপনার কেউ যদি এরকম আসক্ত হয়ে যায়, পরিবারদেরকে বলতে চাই, এবং আপনারা যারা সচেতন পরিবার আছেন, আপনারা ওই ছেলের সাথে আপনার ছেলেকে মিশতে দিবেন, ওই ছেলের সাথে আপনারা কথা বলবেন না। আবার অনেক সময় আমরা দেখি মাদক যে খায় তার তো সেন্স ঠিক হয় না, ঘরের জায়গা জমিন বিক্রি করে ফেলে, মোটামুটি পকেটে দুই চার মাসানিক টাকা পয়সা থাকলে সমাজের হত্যাকর্তাও তার পিছনে স্লোগান দেয়, আছে না নাই? তারে স্লোগান দেয় না, আসলে তুই ঠিক আছো, শুধু খাবি আর আমাদেরকে মাঝে মধ্যে টাকা পয়সা দিবি, ঠিক কিনা বলেন? সৌদির ঘাট থেকে মাঝে মধ্যে আমাদেরকে চাটা খাওয়াবে, ভালো মন্দ খাওয়াবে, বেনসন খাওয়াবে, সিগারেট খাওয়াবে, পান টান খাওয়াবে, অসুবিধা নেই, আমরা তোকে লাইসেন্স দিয়ে দিলাম, তোর যা ইচ্ছা তা কর, একটু নাউজুবিল্লাহ জুড়ে বলেন না, এরকম আছে না নাই? এরকম আছে। আমার ওই সমাজ হত্যাকর্তাকে আমি বলতে চাই, বাবা কেন সামসাগিরি করে? সামসাগিরি দিয়ে কী ফায়দা আছে? আপনার এই সামসাগিরি সমাজের মানুষ আপনারা থুতু দেয়, ঠিক কিনা বলেন না? এই সামসাগিরির কোনো ভাত না। আপনি দেখেন না বড় বড় সামসারা মারা গেছে, মানুষ কবরের পারে দাঁড়িয়ে একটু করে সালামও দেয় না, মারা যাওয়ার পর থেকে মারা গেছে, মারা গেছে, আস্তা শয়তান ছিল একটা, ঠিক কিনা বলেন? সেজন্য আল্লাহর আস্তে সামসাগিরি একজন অপর জন্য উস্কাই দেওয়া, ওর মুখের একটা ছেলে খারাপ হয়ে যাচ্ছে, আপনি তাকে আরো খারাপের দিকে ঠেলে দেওয়া, এটা ইমানদারের বৈশিষ্ট্য নয়। আল্লাহ এগুলো থেকে আমাদের হেফাজত করুক, আমি বলেন।